দাঁড়িয়ে আমার সাথে এরকম নেকামি মার্কা কথার কারণ কি? কারণ তো নিশ্চয়ই একটা আছে। ওই যে আপনি কোথায় ভুলে গেছেন, আপনি আমাকে একটা অফার দিয়েছিলেন, ভালো অফার, খুব সুন্দর অফার, আপনার একটুটা মনে আছে? কোন অফার মনে পড়ছে না? আপনি বলেছিলেন যে ওই আপনার চিরকুমারী ক্লাবের কুমারীদের সাথে, মানে মানে আপনি তো ওদের উপর প্রেমের নিষেধাজ্ঞা দিয়ে রেখেছেন, এখন ওইটা উঠিয়ে নেওয়ার পর যদি আমি চাই তাহলে তাদের সাথে প্রেম করতে পারি, এখন ওই অফারটা কি আছে নাকি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে? তুমি আমার চিরকুমারী ক্লাবের কুমারীদের সাথে প্রেম করতে চাও? ওয়াই নট, শুধু প্রেম না, আপনি আপনি চাইলে আমি একেবারে ওদের সাথে, একজনের সাথে, ওদের তো বলে একজনের সাথে বিয়ে করে আমি সংসারও পাততে পারবো। আপনার ধারণাই নেই আমার ক্ষমতা সম্পর্কে, আমি কিন্তু আপনার বংশ নিপাত করার ক্ষমতা রাখি। তাই তুই আমার বংশ নিপাত করবি? তাহলে তো তোকে ছাড়া আমার চলবেই না, তোকে নিয়েই আমার বংশ নিপাত করতে হবে। চলো 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 এসো, আমি আপনি মায়ের মানুষ দেখলে একদিন ইচ্ছা করে আপনার রাস্তাঘাটে কি করছেন? মায়ের আপু কথা হইতে শুনবেন, আমি তো গাড়ি নিয়ে রাস্তাতে যাই দিলি ভাই, হঠাৎ আমার গাড়ির সামনে এসে মায়েরটা উপরে গেছে, আমি তো ব্রেক করছি তার পাতানোর জন্য। সব মায়ে আপনার গাড়ির সামনে পড়ে যায়? না রে ভাই, কিছু করছে, আমি তো তার পাতানোর জন্য ব্রেক করছি। আরে তো হচ্ছে তার চাইছেন আপু, আপনি ব্যথা পাইছেন, আপনার কি লাগছে? সব ঠিক আছে, ও তো আপনি আমার বসে আসছে আপু আপনার সমস্যা কি, মানে আপনি কোথাও কি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, মানে কোথাও যাবেন আপনি, কোথায় যাবেন বলেন, বলেন কি কথা বলেন? আরে আমার তো টেনশনে ফেলাই দিলেন, আপনি কি সমস্যা, আপনি দাঁড়াই আছেন সব ঠিক আছে, কথা বলতেছেন না, ওর লোকটা কি আমি মানে মানে ভয় পাইছে ভাই ভাই, আপনি কিছু মনে করেন আমি আপনাকে কিছু টাকা দিতে অ্যাক্সিডেন্ট করছেন আপনি, ওটা কিনা দিব আমি, মানে করেন করেন আমি গেলাম, আপনার মাফ করে আপু আপনি যে মনে করেন যে আপনি যে বয়সের সঙ্গে থাকেন আমাদের, মানে আমার একটু সংখ্যা লাগে
Yeah.
আপনার বাইকটা একটু 5 মিনিটের জন্য দেন না। ওই আমি আমার গার্লফ্রেন্ডের সামনে একটু বাইকটা নিয়ে যাব, তো শো ডাউন দিব আর কি, বুঝছেন না? আপনি একটু সাইডে যাবেন, 5 মিনিট, জাস্ট 5 মিনিট, আমি কথা দিতেছি 5 মিনিটে 1 মিনিটও বেশি না। তো দেখবে ওর বাইক পছন্দ তো, বুঝতে পারছিস তো ভাই, এগুলো অনেক আগে পার করে আছি। তুমি আমার এই বাইকটা শো ডাউন করে মানে দেখায় দেখা সুন্দরী নারীর সাথে প্রেম করো। ঠিক আছে, দিয়ে দিলাম। আপনার এই ঋণ আমি কখনো ভুলবো না। আরে ঋণ কিসের, দিয়ে দিলাম। Thank you.
প্রমাণ কি? প্রমাণ কি প্রমাণ তুমি চাও? মানে আপনি আমাকে ভালোবাসেন সেটা প্রমাণ দিন, আপনার প্রমাণ দেখে যদি আমার মনে হয় তাহলে আমি অ্যাকসেপ্ট করব, এনিওয়েজ আদারওয়াইজ না। কি প্রুফ তুমি চাও বাবা? কি চাও, কি প্রুফ চাও? আচ্ছা ঠিক আছে, তো অপশন দাও। ওই যে রিয়েলিটি গেম শো তো অপশন থাকে না, ওরকম চারটা অপশন দাও, একটি বাছাই করব, সেখান থেকে বলবো, কিংবা একটা হেল্পলাইন থাকবে, সেটার কথা বলবো। তুমি খালি বলো আমাকে, খালি অপশনটা দাও। অপশন অপশন আবার কি? আচ্ছা শোনেন, একটা কোশ্চেন করি তোমার জন্য, তো যে কোনো কোশ্চেন। না এটা আমার খুব ক্লিয়ার হওয়া দরকার, মানে আমি চিরকুমারী ক্লাবে আসার পর থেকে শুরু থেকে দেখছি আপনি বিভিন্ন দিন বিভিন্ন মেয়েদের সাথে আপনার ঘোরাঘুরি, সবার সাথে প্রেমের একটা অ্যাক্টিং করা, দেখো এখন হুট করে আমাকে এমন ভালোবাসেন মনে হচ্ছে যে মজনু হয়ে যাবেন আমার জন্য, এটা কেন? এসব কি আমার সাথে অ্যাক্টিং করছেন আপনি, তাই না? একটা ভাই তার বন্ধুদের তো টেক কেয়ার করবেই, তার বোনরা যদি বিপদে পড়ে, ঝামেলা থাকে, তাদের যত্ন নিতে হবে। আর আমি তো সোশ্যাল সার্ভিস করতে পারছি, সেটা আমার সোশ্যাল সার্ভিসের আওতা বলতে আমি কাকে খুঁজছিলাম? ওই যে নাটক সিনেমায় দেখায় না, খুব রাগী একটা মেয়ে, জেদি একটা মেয়ে, গরিব দুঃখী, শিক্ষিত মার্জিত ছেলে, তার পিছিয়ে পিছিয়ে ছুটে বেড়াচ্ছে এবং ফাইনালি মেয়েটাকে সে ম্যানেজ করতে পারে। ঠিক তেমনই জেদি রাগ একজন মানুষ হচ্ছে তুমি। তুই যে সাপের মতো ফলাছো না, এটা মন ছুঁয়ে যায় আমার। যে কি ভালো লাগে জেদি রাগী মেয়ে, আমি বলে বুঝাতে পারি। আর যাদের কথা বললে না, ওদের বিষয়টা আসলে অন্য। একটা মেয়ে কষ্ট পাচ্ছে, একটা ছেলে রেখে দেখা যায়, এটা মেনে নেওয়া যায়। কিন্তু আমার কিন্তু ওইসব মেয়েদের সাথে বেশি ঘোরাঘুরি পছন্দ। এতদিন তোমাকে খুঁজে পাইনি, এতদিন অনেক কিছু দরকার ছিল, এখন তোমাকে খুঁজে পেয়েছি, এখন তো আমার কাউকে দরকার নেই জানে মান। ওয়েট, এত বেশি এক্সাইটেড হবেন না, আপনি আমাকে কত ভালোবাসেন আমাকে প্রুভ করার জন্য, আপনি একটা ছেলেকে ইচ্ছা মতো পিটিয়ে আমার পায়ের সামনে ফেলতে পারবেন? অবশ্যই, কোনো বিষয়ই না। তুমি খালি বলো, দেখো আমি মেরে টুকরো টুকরো করে তোমার পায়ের সামনে দেব। ডান, তুই তো নতুন ফকিনি গার্লফ্রেন্ড, আমি কোনো খেয়েছি। কাকে ধরে নিয়ে আসবো, নাম তো বলে গেল না। আরে একজন কাকে ধরে নিয়ে আসি, পায়ের সামনে ফেলে দিই, তারপরে তো প্রমাণ হয়ে যাবে কোনটা পানি আর কোনটা লেবু। প্রেমে পড়েছি রে আমি, প্রেমে পড়েছি, না 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 না, প্রেমে পড়েছি। কেন?
কলার দাম জানেন? কলার দাম অত না, কিন্তু একশো টাকা তো দিয়ে দেবো, এটা আমার পক্ষ থেকে গিফট। একটা ডান দিয়ে যাবে, একটা বাম দিয়ে যাবে, একটা উড়ে গিয়ে তোর কলিজার মধ্যে নতুন করে ছোবল দিয়ে দিবে। হাত আমি আমি তাহলে একটু সাপ মামাদের জন্য দুধ কিনে নিয়ে আসি, কারণ কলা দিয়ে তো পোষাই যাচ্ছে না। যা যেখানে খুশি সেখানে যা, আমি শুধু তুই ফিরে না আসলে সাপ গুলো ছেড়ে দিব। ফিরে তো ঠিক আছে, আর কত টাকা জানিস? 400 টাকা। না ঠিক আছে, 400 টাকা নিয়ে আসছি। একটা কলা খাইতে খাইতে যাব, আর এই কলা শেষ হওয়ার আগেই দেখবেন আমি চলে আসবো আপনার সাপের দুধ। তো আমি বলেই দিয়েছি তোর যেখানে খুশি সেখানে যাবি, আমি শুধু সাপ ছেড়ে দিব। এরপর তোর কলিজায় ছোবল দিবে না তোর মগজে ছোবল দিবে সেটা তো বাবা আমি জানি না। এই যে আমার সাপ রেডি আছে, যাই বা যেখানে খুশি যা। ভালো কথা, আপনি কোনো আপনার সাপগুলো দেখেন না? এই সাপগুলো দেখি তো, দেখতে চাস সাপ দেখতে চাস? আমি
চিরকুমারী ক্লাবের কাজে অনেক সময় অনেকে অনেক জায়গায় ট্রেনিং এ পাঠায়, আমার মনে হয় কোথাও ট্রেনিং এ পাঠিয়েছে। তো পাখিকে পেতে আরো দেরি হবে। হ্যাঁ আরো দেরি হবে, তবে আসবে তো, এখানে আবার আসবে। তুমি বোকা, তোমার নাম যেমন শান্ত তুমি ওরকম বোকা, তোমাকে বোকা বানায়। পাখি হচ্ছে চেহারাটাই ভোলা ভালা, বুঝছো? ও না আসলে যখন যেই ছেলে পায় সামনে তার একদম তার উপরে ক্রাশ খেয়ে যায়। আমার চোখের সামনে তো কতগুলো বয়ফ্রেন্ড চেঞ্জ করলো, তুমি কি ইচ্ছে বুঝো না, বুঝছো?